সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম ইউস্টনে এক গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে 3 মহিলা এবং 7 বছরের এক বালিকা আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এলাকা কর্ডন করে রেখেছে এবং আলামত সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাতে জানা যায়, শনিবার দুপুর 1:30টার দিকে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল সেন্ট অ্যালোয়সিয়াস আরসি চার্চ ইউস্টনে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর লোকজন যখন চার্চ থেকে বের হয়, সে সময় পাশের রাস্তা দিয়ে একটি চলন্ত গাড়ি থেকে গুলি করা হয়। তবে অনেকে বলছেন হয়তোবা গুলি করা হয়েছে কিংবা কোনো বোমা ফাটানো হয়েছে। এই শব্দে যারা অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছিলেন তারা হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই সময় এই আহত হওয়ার ঘটনা ঘটে। এখানে যে 3 মহিলা আহত হয়েছেন তাদের বয়স বলা হয়েছে 54 বছর, 48 বছর এবং 41 বছর। এর মধ্যে 48 বছর বয়সী ওই মহিলার অবস্থা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাইফ চেঞ্জিং, অর্থাৎ গুরুতর, তবে আশঙ্কামুক্ত রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ ঘটনার সিসিটিভি ফুটেজ কিংবা কেউ যদি দেখে থাকেন কোন গাড়ি থেকে গোলাগুলি করা হয়েছে, তাহলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি, তবে তদন্ত অব্যাহত রেখেছে। ইউস্টন রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছিল, গাড়িকে ডাইভার্ট করা হয়েছিল। এই ঘটনাটি আজকে শনিবার দুপুর 1:30টার দিকে ঘটে এবং ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তারা লোকজনকে উদ্ধার করে আহতদের হাসপাতালে দ্রুত প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই চার্চে এক মা এবং তার মেয়ে, যারা এক মাসের ব্যবধানে মারা গিয়েছিল, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, কোনো কিছু ঘটেনি। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর লোকজন যখন বের হয়ে আসছিল তখনই রাস্তা দিয়ে চলে যাওয়া একটি গাড়ি থেকে গুলি করা হয় এবং এতে করে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি করে এবং এর ফলে এই আহত হওয়ার ঘটনা ঘটে। বিবিসির সংবাদে বলা হয়েছে একজন ফটোগ্রাফার সিমন ল্যামরক, তিনি বলেছেন এটি খুবই জনবহুল এলাকা, সবসময় গাড়ি থাকে, লোকজন থাকে এবং এই এলাকায় এই ধরনের ঘটনা আসলেই বিস্মিত করার মতো। তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই ঘটনায় আসলে বলা হয়েছে যে পুলিশ এবং ইমার্জেন্সি সার্ভিসের লোকজন যারা এসেছেন তারা আসলে খুব দ্রুতই সাড়া দিয়েছেন এবং দ্রুত এসেছেন এবং তারা দ্রুত উদ্ধার কাজ চালিয়েছেন। ফলে হতাহতে তেমন কোনো বেশি ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে করেছেন, তবে তারা তদন্ত অব্যাহত রেখেছেন। যে গাড়ি থেকে গুলি করা হয়েছে বলে বলা হচ্ছে সেই গাড়ির খোঁজে আছেন এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে তারা দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছেন। এখানে বলে রাখি, যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেখানে যাদের অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছিল তারা হচ্ছেন ফ্রেশিয়া ক্যালডেরন, যার বয়স 50 বছর, এবং তার মেয়ে সারা সানসেস, যার বয়স 20 বছর। তারা এক মাসের মধ্যেই মারা যান এবং তারা আসলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এবং তাদের দুজনের অন্ত্যেষ্টিক্রিয়া সে চার্চে হচ্ছিল এবং সেখানে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাই উপস্থিত ছিলেন।